বিজলি গেল কই, আমার বিজলি গেল কই, হ্যালো বিজলি, বিজলি তুমি কই? আমি জানি তুমি তোমার মার বাট নাই, তুমি বালদার বাড়িতে গেছো তাই না? ওই খানকি মগি, তোর যেদিকে মন জায়গা সেদিকে গেছিস মানে? তুই তুই ইকবালটার নাম্বার দে আমারে, দেখো দিছি নাম্বার, নাম্বার না দিলে আমার বাইর যাবো। কানকি মাগি নাম্বার দে, কইতেছি নাম্বার দে, কইতেছি কানকি মাগি নাম্বার ক ক 06 06 6 6। এই কানকি মাগি ভালো মতো করে ক। তোরে কইছি বেটা, বাসের হেল্পারই তোর কাম না। ওই দিন আইসস হাতে চিবা খাইয়া, আজকে আইসস মাথা ফাড়াইয়া, 3 নম্বর দিন তুই বেটা মরবি। টেকা দিয়া যাইবা, প্রত্যেক দিনের মতো আজকে টেকা না দিয়ে গেলে খবর আছে কিন্তু। জানি তো আমার যে বিয়ে করছে এটাই তো বেশি। আপনি কেটা ধরো আমি তোমার ভালো চাই, লগে আমারও ইঞ্জিনিয়ার ইকবাল বিরাট বড় লোক, বড় লোক অবশ্য হেরা হের বউ, তুমি ইঞ্জিনিয়ার রেডর দেখাও কি কন তার থেকে টেকা চাও, 1 কোটি টেকা চাইলেও পাইবা, তবে তোমার এত সাউন্ড ঠিক হইব না। যা পাইবা অর্ধেক আমার। চিনি তো একটা বিড়ি দেন না ভাই। কেন
আমার বউয়ের লগে হইবে না, আর একটু ভয় পাবেন না, তা কি হয়? তুমি জানো আমি চাইলে এক্ষুনি তোমাকে পুলিশে ধরা দিতে পারি। দেখ পুলিশে তো ধরাইবেন, আমিও ধরাই দিই আপনার বউয়ের কাছে। হ্যাঁ কালাম কালাম কালাম, শোনো বলো কি চাও। সাই গাবতলির পাবলিক টয়লেট চেনেন তো? কিরে তুই ওখানে বারাস না কে ভাই? টেকা নাই খন কির পোলা, ফাও ফাও হাঁটতে আসোস? আজকাল যেমনে বারস টেকা দিয়া যাবি, নাহলে আজ সারাদিন তুই গন্ধের মধ্যে বয়ে থাকবি। এই মিয়া এদিকে আসেন। বেগে কি কি বেগে আমি করো ভাই।
ও ভাই, ভাইজান এটা কি গাবতলি পাবলিক টয়লেট? না, এটা আমার নানির বাসর ঘর। জান মিয়া, এ বাইরে অংশ আজকে আর দোকান খোলা রাখুন, যাইব না। জান জান এ কে আছেন ভিতরে? ভাই জান তো পরে দেখবো আগে ওরে ধর ধরে রে ধর ওরে ধর এরে ধর কে মরছে পরে হবে কিন্তু এরে ধর ওরে ধর ওরে ধর ওরে ধর ওরে ধর কানকি মাগি না, ওই পালের কাছে বেশাগিরি করতে চাস? শুধু না তোর কালাম কইতেছ? বিজলি তোমার বউ না? তোমার বউ যে ইঞ্জিনিয়ার ইকবালের লগে পরকিয়া করে তুমি জানো? বোকা চোদা নাকি তুমি? ধরো আমি তোমার ভালা চাই, লগে আমারও ইঞ্জিনিয়ার ইকবাল বিরাট বড় লোক,
বড়লোক অবশ্য হে না হের বউ, তুমি ইঞ্জিনিয়ারের ডর দেখাও। হ্যাঁ, তার থেকে টেকা চাও, 1 কোটি টেকা চাইলেও পাইবা, তবে তোমার এত সাউন্ড ঠিক হইব না। যা পাইবা অর্ধেক আমার, আরেকটা শর্ত, আমি কে তুমি সেনো না, তোমার সেনার দরকারও নাই। গাবতলি পাবলিক টয়লেট চেনো? আরে বাল, গাবতলি পাবলিক টয়লেট। আচ্ছা, মাহফিল মানেই তো সমাবেশ, এই মাহফিল মানেই তো সমাবেশ, এই মাহফিল মানেই তো সমাবেশ, এই মাহফিল মানেই তো সমাবেশ। এই 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 কি শুনুন, একটা সাহায্যের খুব বেশি দরকার, কয়টা দিন হলো কাজ করছে না বাঘ যন্ত্রটা সরকার, আলোটাও খুবই নিয়ে বিনিয়ে চোখে আসে না, শব্দ দেখতে পাই না আমি, আলো ধরতে জানি না, মজার ব্যাপারটা কি শুনবেন, এই শুনবেন, এই শুনবেন না কি শুনবেন, তাহলে শুনবেন 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 থামেন। সবকিছু সেই তো আমার নগরী, দুইজনের সিটে তিনজন বেকার, অর্ধেক নর নারী, দিন যায় এক ঝুরি স্বপ্ন হাতে নিয়ে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরি, কালকে বাজো ভালো করে, কে রাজা কে প্রজা, সরে বোঝা খুবই সোজা, যার গায়ে যত ঘাম সে তো বরাবরই বোঝা, কে ভালো কে মন্দ, কার স্বপ্ন জঘন্য, বাতাসে উড়ে টাকা ভাবি সবই আমার জন্য।